আজ 8ই জুলাই দুই বরেণ্য বাঙালির জন্মদিন। একজন তিনি টেমসের ধারে কিরম জন্মদিন কাটাচ্ছেন আমরা দেখছি বারবার করে টেলিভিশনের পর্দায়। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় বন্ধুবান্ধবকে নিয়ে গেছেন 50তম জন্মদিন কাটাতে। কিন্তু আরও একজন বাঙালি, অত্যন্ত বরেণ্য বাঙালি, তার নিজের সময়ে দোর্দণ্ড প্রতাপ বাঙালি, যিনি 23 বছর ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তারও কিন্তু আজকে জন্মদিন। তার 109তম জন্মদিন, আর মারা গেছেন বেশি দিন হয়নি, কিন্তু 12 বছর। এই 12 বছর মারা যাওয়ার মধ্যেই তিনি 23 বছর কার্যত রাজ্য রাজনীতির বঙ্গেশ্বর সেই জ্যোতি বসু, তাকে নিয়ে কিন্তু কোনো আলোচনাই নেই। কলকাতার কোনো রাস্তার নাম কি জ্যোতি বসুর নামে হয়েছে? যদি হয়ে থাকে একটু প্লিজ 24 ঘন্টায় ফোন করে জানাবেন, আমাদের তো মনে পড়ছে না। কলকাতায় কি জ্যোতি বসুর কোনো একটা কোনো বড় সেরকম জায়গায়, ইম্পর্টেন্ট জায়গায় জ্যোতি বসুর কোনো মূর্তি বসেছে? যদি খুঁজে পান জি 24 ঘন্টাকে ফোন করে জানাবেন। জ্যোতি বসু কোনো প্রকল্পের নাম জ্যোতি বসুর নামে হয়েছে সেটাও জানাবেন, কারণ আমরা এগুলো কিছুই জানি না। একটা নাম নিয়ম রক্ষার মতো কিছু খুচখাচ অনুষ্ঠান হয়, কিন্তু তিনি জ্যোতি বসু একটা সময়ের প্রবল প্রতাপান্বিত রাজনৈতিক নেতা, কার্যত পড়ে থাকেন বিস্মৃতির অন্ধকারে। আজকে ভেবে দেখুন, আপনারা অন্য টেলিভিশন চ্যানেলে জ্যোতি বসু নিয়ে অনুষ্ঠান দেখছেন, মানুষ কথা বলছে, অ্যাকচুয়ালি জ্যোতি বসুর ঘরানার বা জ্যোতি বসুর সংস্কৃতির বা জ্যোতি বসুর ভাবাদর্শের যারা ধারক ও বাহক, যাদের হওয়ার কথা, সে বঙ্গজ কমিউনিস্ট পার্টি, তারাও কি জ্যোতি বসুর যে লেগেসি সেটাকে বাঁচিয়ে রাখার জন্য যথাসাধ্য করছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান বিস্মৃত জ্যোতি। এবং সত্যি বলছি যে ভাবতেই পারা যায় না, আজ থেকে 15-20 বছর আগে কেউ যদি বলতো যে এই বাংলায় বাংলা টেলিভিশনে রাত্রি 9টার সময় একটা অনুষ্ঠান হবে যার নাম হবে বিস্মৃত জ্যোতি, কেউ বোধহয় বিশ্বাসই করতো না। তিনি জ্যোতি বসু অবশ্য শেষ দিকে বলেছিলেন যে কেউ কাউকে চিরকাল মনে রাখে না, মানুষ চলে গেলে বিস্মৃত হয়ে যায়, সম্রাট চলে গেলে তাকে ভুলে যায়, রাজনৈতিক নেতা যতদিন পদে থাকেন তারপর ততদিনই তাকে মনে রাখে। কিন্তু সবাই ভেবেছিল যে এই নিয়মের ব্যতিক্রম তার জন্য হবে, কারণ তিনি জ্যোতি বসু 23 বছর মুখ্যমন্ত্রিত্ব করেছেন এই রাজ্যের। আজকে 23টা সেকেন্ডও বোধহয় কারো তাকে মনে পড়ে না। এটা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। আমরা অনেকের সঙ্গে কথা বলবো, আসবেন অতিথিরা, দেখব আমরা কিছু খুব ইম্পর্টেন্ট মানুষের বক্তব্য, এবং বারবার করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, কেন এত তাড়াতাড়ি বিস্মৃতির অতলে চলে যাচ্ছেন জ্যোতি বসু, কারা এর জন্য দায়ী? ছবিগুলো দেখে না অ্যাকচুয়ালি আমার অন্তত দু রকমের অনুভূতি হচ্ছিল, আপনাদের কি হচ্ছে জানি না।
একটা অনুভূতি হচ্ছে এই তো সেদিন মানুষ কী করে ভুলে গেল, এই তো সেদিন ভরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জ্যোতি বসু ভাষণ দিচ্ছেন, এক একটা কথা বলছেন, সবার মনোযোগ ঠিকরে বেরোচ্ছে, কম কথা বলেন, যেটুকু বলেন সেটা লোকে হামলে পড়ে শুনছে, অনুগতর মতো পেছন পেছন যাচ্ছে। আরেকটা অনুভূতি সম্পূর্ণ বিপরীত ধর্মী, যেটা কি কোনো প্রাচীন রেট্রোস্পেকটিভ দেখছি, ইনি জ্যোতি বসু কি সত্যি বঙ্গেশ্বর ছিলেন 23 বছর ধরে, ইনি কি বঙ্গজ রাজনীতির এক অর্থে চাণক্য ছিলেন না, সবাইকে মিলেজুলে একটা একান্নবর্তী পরিবার চালাতেন। আজকে সেই পরিবার ভেঙে নানান ফুটো ফাটরা বেরিয়ে পড়ছে, কিন্তু তিনি জ্যোতি বসু যখন এই ফ্রন্ট চালিয়েছেন বাম ফ্রন্টটা, তখন কিন্তু সেই পরিবারে হালকা কিছু অশান্তি হলেও সেগুলো সেভাবে বেরোতো না, এবং অদ্ভুতভাবে সবাইকে নিয়ে তিনি চলতে পারতেন, সবাইকে নিয়ে একটা চলার অদ্ভুত দক্ষতা ছিল। আর তিনি দাঁড়িয়ে উঠলে, ওই যে অশোক ঘোষ একবার বলেছিলেন যে অনেকের অনেক কিছু বলার থাকে, যে জ্যোতিবাবু উঠে দাঁড়ান আমরা সবাই থেমে যাই, সেই জ্যোতি বসু, সেই একান্নবর্তী পরিবারের চাণক্য, যার তুলনা আজ অব্দি বঙ্গজ রাজনীতিতে হয়নি। কমিউনিস্ট আন্দোলন ও ভারতীয় রাজনীতির অন্যতম এক বর্ণময় চরিত্র, দীর্ঘ আন্দোলন করেছেন, তার ওপর একাধিকবার হামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন অনেকবার, কিন্তু কোনো কিছুই দমাতে পারেনি তাকে। খাদ্য আন্দোলন, বন্দি মুক্তি আন্দোলন, ট্রাম ভাড়া বৃদ্ধি আন্দোলন করে বারবার গ্রেফতার হয়েছেন। 1967 এবং 1969 যুক্ত ফ্রান্স সরকারের এই দুই সময়কাল বাদ দিলে 1946 থেকে 1972 আইনসভায় অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন জ্যোতি বসু। গণ আন্দোলনে বিধান রায়ের কংগ্রেস সরকারে ঘুম কেড়ে নিয়েছিলেন। 1967 সালে কংগ্রেসকে হারিয়ে প্রথম যুক্ত ফ্রান্স সরকার ক্ষমতায় এলে উপমুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। জরুরি অবস্থা জারি হলে শুরু হয় বামপন্থী রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই। বামপন্থীদের প্রতি জনসমর্থন আদায়ে উদ্যোগী হন জ্যোতি বসু, বাম দলগুলির মধ্যে জোট গঠনে উদ্যোগী হন। 1977-এ বাম ফ্রন্ট প্রতিষ্ঠা করায় জ্যোতি বসুর অবদান ছিল অনস্বীকার্য। বাম ফ্রন্ট জোটে অভিভাবকের ভূমিকা পালন করেছেন জ্যোতি বসু, শরিক দলগুলির মধ্যে দ্বন্দ্ব মেটাতেও উদ্যোগী হয়েছেন। শুধু বাম ফ্রন্ট গঠনেই নয়, কেন্দ্রের থার্ড ফ্রন্ট বা তৃতীয় বিকল্প গঠনেও বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জ্যোতি বসু। ইউপিএ সরকারকে বামেদের সমর্থন করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জ্যোতি বসুর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই আলোচনায় এখন আমাদের সঙ্গে চলে এসেছেন মোহাম্মদ সেলিম, পলিটব্যুরো মেম্বার এবং সিপিএম এর রাজ্য সম্পাদক, এসছেন সাংবাদিক অরুন্ধতী মুখার্জি। আমরা প্রথমে মোহাম্মদ সেলিমের কাছে যাব। সেলিম দা, এই চারপাশের যে পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে সামহাও জ্যোতি বসু নামক এই যে একজন বঙ্গেশ্বর 23 বছর এখানে রাজত্ব করেছেন, এবং যার কাছাকাছি কাউকে পাওয়া যেত না, একটা অদ্ভুত একটা ব্যক্তিত্ব নিয়ে তিনি থাকতেন, রাজ করতেন একটা একান্নবর্তী পরিবারের কর্তা হিসেবে, এত কম সময়ের মধ্যে তিনি প্রায় বিস্মৃত হয়ে গেলেন কেন বা হয়ে যাচ্ছেন কেন? না, বিস্মৃত হননি তো, আজকে সারাদিন ধরে এই যে তোমরা আলোচনা করছো। আচ্ছা বলো তো, তোমাদের টিআরপির জন্য এই টেলিভিশন চ্যানেল, জ্যোতি বসু যদি বিস্মৃত হতেন তাহলে কি আজকে আলোচনা করতে, বিশেষ কবিতা দিতে, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন পোর্টাল, আমরা এই যে মেমোরিয়াল লেকচার করলাম, সকাল থেকে রক্তদান আমাকে দেখে ছুটতে ছুটতে আসতে হলো, নতুন চিকিৎসালয় শুরু হয়েছে, নতুন পাঠশালা খোলা হয়েছে, রক্তদান শিবির হচ্ছে গোটা রাজ্য জুড়ে, শুধু সেমিনার আলোচনা নয়, গঠনমূলক কাজ হচ্ছে। হ্যাঁ, এটা বলতে পারো দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে পরিকল্পিতভাবে এটা করা হয়েছিল, এটা গোটা বিশ্বে তাই হয় যে পুরনো ইতিহাসকে মুছে দিতে হবে। তাহলে আমাদের রাজ্যে, আমাদের দেশে যে মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে একসঙ্গে কখন থাকতো, মিডিয়ার দৌলতে এবং মোটামুটি মোদি মমতার দৌলতে, মৌলবাদীদের দৌলতে, সাম্প্রদায়িকদের দৌলতে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। সবসময় মনে হতো হিন্দু আর মুসলমান, মন্দির আর মসজিদ আর ভারত পাকিস্তানি রাজনীতি হতো। আমাদের এখানে যে মানুষ কাজের অধিকার নিয়ে লড়তেন এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কৃষকরা যে জোরদার জমিদারের বিরুদ্ধে ফসলের জন্য লড়াই করেছেন, জমির পাট্টার জন্য লড়াই করেছেন, জমি পেয়েছেন এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মনে করা সবসময় জমি দখল হয়, পুকুর বোজানো হয়। আচ্ছা, পঞ্চায়েত যে মানুষের জন্য কাজ করতো এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত মানেই হচ্ছে তোলাবাজি হবে, 100 দিনের টাকা কাজ লোট হবে, এটা ওয়ার্ল্ড ওয়াইড চেষ্টা করা হয়। মেমোরি চিপ যেরকম থাকে মোবাইলে সেটাকে সরিয়ে দেওয়া,
এইরকম এই প্রয়াসটা চলেছে দশ বছর ধরে। মানুষের যে মেমোরি চিপ আছে সমাজের সেটাকে সরিয়ে দিয়ে শুধুমাত্র যখন থেকে ইতিহাস শুরু হয়েছে, কবে থেকে, যখন থেকে মোদি এসছেন দেশের রাজ্যে, ইতিহাস কবে থেকে শুরু হয়েছে, যখন থেকে মমতা এসছেন, এই যে নীল সাদা রং দেখছো না, এই যে নাম পরিবর্তন দেখছো না, জ্যোতি বসু নগরকে নেতা নিউ টাউন করে দেওয়া হয়েছে, এলাহাবাদ, আহমেদাবাদ, হায়দ্রাবাদের নাম পাল্টে দেওয়ার চেষ্টা করা হবে, এটা সবটা একই প্রজেক্ট। যে আগে কিছু ছিল না, 70 সাল মে কুছ নেই হওয়া, 34 সাল মে কুছ নেই হওয়া, এইটা শেখানো হয়েছে। আর এই শেখানো বলি হচ্ছে যে সব হারিয়ে গেছে, সব হারিয়ে যায় না। মোহাম্মদ সেলিম, আমি আপনার কাছে একটু পরে আসছি। আমাদের সঙ্গে আছেন অরুন্ধতী মুখার্জি, তবে অরুন্ধতী আপনার কাছেও আসবো। আপনি জ্যোতিবাবুর প্রচুর সাক্ষাৎকার নিয়েছেন, আপনি খুব ঘনিষ্ঠ ছিলেন জ্যোতিবাবুর। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপরে আপনাদের দুজনের কাছেই আসবো। মোহাম্মদ সেলিম, আমার মনে হয় আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। কলেজ জীবনে আপনি খুব ভালো ডিবেটার ছিলেন, তারপরে আপনি খুব ভালো কথা বলেন, কিন্তু আপনি যেটা বললেন এক্ষুনি জ্যোতি বসুর স্মৃতি রক্ষা নিয়ে, যে রক্তদান শিবিরের আয়োজন, আরও নানান ভাবনা, মমতা মোদির জন্য কিছুই হচ্ছে না, ওরম রক্তদান শিবির মোহাম্মদ সেলিম আপনি জানেন কলকাতা শহরে 365 দিনে 394টা হয়। আজ অবধি আপনারা নিজেরা কমরেডরা আরও একজন বরেণ্য কমরেডের স্মৃতিরক্ষার্থে কী করেছেন, কী আন্দোলন করেছেন, একটু কাইন্ডলি বুঝিয়ে বলবেন যে 12 বছর পরেও সেভাবে তার স্মৃতিরক্ষার্থে কোনো স্মৃতিচিহ্নই সেভাবে কলকাতা শহরে নেই, কেন? কমরেড যখন বলছো, তাহলে এটা বুঝতে হবে কমরেডরা বা কমিউনিস্ট পার্টির লোকেরা নিজেদের নেতাদের স্মৃতিরক্ষার জন্য ওই ওই করে না, যেমনটা তাদের দিয়ে যুগ যুগ জিও বলে জীবন দশায় চিৎকার করে না, ছোটে না। সেই নেতারা যে আন্দোলন করেন কৃষকদের নিয়ে, ক্ষেত মজুরদের নিয়ে, শ্রমিকদের নিয়ে, ছাত্র, যুব, মহিলা, যে সমস্ত ইস্যু নিয়ে করেন, শিক্ষার স্বার্থে, স্বাস্থ্যের স্বার্থে, সেই লড়াইগুলোকে চালিয়ে যেতে হয়, তার মধ্যেই তাদের স্মৃতি থাকে। তারা যে বিপ্লববাদ, তারা যে স্বপ্ন দেখেন, তারা যে আদর্শ নিয়ে বাঁচেন, সেই আদর্শকে চালিয়ে নেওয়া যায়। আর আমি বলিনি মোদী মমতার জন্য হচ্ছে না, যে মোদী মমতার সৃষ্টি হয় পুরনো ইতিহাসকে মুছে ফেলার জন্য। এটা সব স্বৈরতান্ত্রিকরা তাই করে, তারা মনে করে তাদের থেকে পৃথিবীটা শুরু হয়েছে আর তাদের থেকেই পৃথিবীটা শেষ হয়ে যাবে। জ্যোতি বসু মনে করেননি, বলেছে জ্যোতি বসু নিজেই তার জীবদ্দশায় বলেছেন, তাকে নিয়ে যখন অনেকে নানা রকম কথা বলেছে, বলেছে জীবদ্দশায় এরকম বলে, তারপর কেউ মনে রাখে না। কিন্তু কমিউনিস্টরা জীবদ্দশায় কাউকে নিয়ে হইয়েই করে না, কিন্তু যে আন্দোলন, যে সংগ্রাম, তাকে তার জন্য তাকে পাথেয় করে তার দিক নির্দেশে চলার চেষ্টা করে। উই রিডেডিকেট আওয়ার সেলফ। আমরা যখন এখন মার্কস এঙ্গেলসের কথা বলি, আমরা যখন মুজাফর আহমেদের যে কথা বলি, আমরা কি সব জায়গায় রাস্তার মোড়ে মোড়ে মুজাফর আহমেদের মূর্তি লাগাই নাকি, না মুজাফর আহমেদের নামে কলেজ বানাই, না স্কুল বানাই, না আমরা নাম পরিবর্তনকে তাদের নামে করি? জ্যোতি বসু সেটা পছন্দ নিজেও করতেন না, কিন্তু আমরা সেই আন্দোলন সংগ্রাম যেখানে দাঁড়িয়ে জ্যোতি বসু, তোমরা নিজে এখন ক্যাপসুলে বললে যে বিরোধী দলগুলোকে নিয়ে একসঙ্গে তিনি জোটবদ্ধ করেছিলেন, আমাদের দেশে যৌথ আন্দোলনের ফাদার ফিগার হচ্ছেন জ্যোতি বসু। ইউনাইটেড ফ্রন্ট, পশ্চিমবঙ্গে যুক্ত ফ্রন্ট, দেশে ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট, আমরা দেখেছি খাদ্য আন্দোলন স্বাধীনতার আগে, আমরা দেখেছি সোভিয়েত সুহৃদ সমিতি, আমরা দেখেছি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় কীভাবে সবাইকে নিয়ে তিনি সমবেত করেছিলেন, সে কাজই আমরা করছি। আজও বামফ্রন্ট অটুট আছে, বামফ্রন্টকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, যে জ্যোতি বসুর পরে আর বামফ্রন্ট থাকবে না, এখন বামফ্রন্টে যারা, যে বাম নেই তাদেরকে নিয়ে সঙ্গে চলার চেষ্টা করা হচ্ছে। এই যে প্রতিদিন ছাত্র যুবরা লড়ছে, কার স্মৃতিতে লড়ছে? এটা কোনো একটা মেমোরির জন্য নয়, এটা হচ্ছে সেটাকে অম্লান রাখার জন্য। কারণ মমতা ব্যানার্জি এসে বলেছিলেন মুখে লুকোপ্রাস লাগিয়ে রাখো, সাংবাদিকদেরও বলেছিলেন কেউ কথা বলবে না, আর মোদি তো সবাইকে ধরে ধরে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দিচ্ছেন। তোমাদের চ্যানেল থেকে এমন সাংবাদিক আছে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যারা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে, অমিত শাহ তাই করছেন, কিন্তু তাও বামপন্থীরা কথা বলছে, জেল যাচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, তাও তারা লড়াই করছে, এটাই জ্যোতি বসুর স্মৃতি। আমার তো মনে হয় যে এটা পুরোটা একমত হওয়া গেল না, কারণ বামপন্থীদের মধ্যে, আমি এখানে অরুন্ধতী আছেন তাকেও জিজ্ঞেস করব, যে বামপন্থীদের মধ্যেই 2000 সাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্য যখন উত্থান হয়, বামপন্থীদের মধ্যেই দুটো ঘরানা তৈরি হয়, একটা প্রগতিশীল, একটা জ্যোতিবাবু সোমনাথচ্যাটার্জি ঘরানা, যে প্রগতিশীল ঘরানার যারা শিল্প আনার জন্য এখানে প্রচণ্ডভাবে চেষ্টা করছিলেন। অনেক সময় তারা ফসলি জমিতে শিল্প আনতে গিয়ে তাদের মনে হচ্ছিল যে আমাদের যে পার্টির যে সিদ্ধান্ত বা আমাদের পার্টির এতকালের যে, তার থেকে বিচ্যুত হয়ে আমাকে শিল্প আনতে হবে। এই যে একটা প্রগতিশীল ঘরানা তৈরি হলো,
সেই প্রগতিশীল ঘরানাটাই পরবর্তীকালে প্রাসঙ্গিক হয়ে গেল এবং অন্য যে ঘরানাটা ছিল সেটা কিছুটা পেছনে চলে গেল। আমি অরুন্ধতীকে জিজ্ঞেস করতে চাই, সাংবাদিক হিসেবে আপনার কি ধারণা, আপনি এত ইন্টারভিউ করেছেন জ্যোতি বসুকে, এতবার দেখেছেন, কেন জ্যোতি বসু বঙ্গজ কমরেডরাই, বঙ্গজ কমিউনিস্টরাই কেন জ্যোতি বসুকে আজকে ফিরিয়ে আনতে চেষ্টা করেন না? মোহাম্মদ সেলিম যেটা বলছেন তার সঙ্গে কি আপনি একমত? আমি সম্পূর্ণ একমত নই, আবার পুরোটাও যে উনি ভুল বলছেন বা তাও মনে করি না। জ্যোতি বসুকে এখনও অতটা মনে রাখা যাচ্ছে না, এটার একটা কারণ বামেরাই। তাঁরা জ্যোতি বসু যেরকম রাস্তাঘাটে বসে, রাস্তাঘাটে ধর্ণা দিয়ে, রাস্তাঘাটে নেমে উনি আন্দোলন করেছিলেন, কিন্তু সেই আন্দোলনটা এখন দেখা যাচ্ছে না। এখন যেটা দেখা যায় সেটা খুবই সামান্য। জ্যোতি বসু 46 সাল থেকে যে উনি শুরু করেছিলেন, আসল শুরু অবশ্য 1935-এ যখন ওনার সঙ্গে নেতাজির দেখা হয়েছিল, তখন নেতাজি ওনাকে জিজ্ঞেস করেন আপনি কি করবেন দেশে ফিরে, তখন উনি বলেন উনি ফুল টাইম কমিউনিস্ট পার্টি করবেন, এবং তারপর উনি 1940 সালে আসেন এবং তখন থেকেই উনি হোল টাইমার হন। এক সেকেন্ড অরুন্ধতি, আপনাকে এক সেকেন্ড থামাচ্ছি। আপনি বলছেন জ্যোতি বসুর যে আদর্শ, যে মাঠে নেমে কৃষকের পাশে দাঁড়ানো, লড়াই করা, সেই আন্দোলন থেকে বর্তমান বামেরা বিচ্যুত, তাই বলছেন আপনি? কিছুটা বিচ্যুত, বিচ্যুত বলবো না, তারা ততটা সক্রিয় নন। মোহাম্মদ সেলিম, আপনি এগ্রি করেন যে তারা ততটা সক্রিয় নয়? আমরা কেউই ইতিহাসে ফিরতে পারি না। জ্যোতি বসু যখন রাজনীতিতে হোল টাইমার হলেন, তিনি যেরকম রেল শ্রমিকদের সংগঠিত করছিলেন, যেরকম জুট ওয়ার্কারদের, কলকাতা বন্দর ওয়ার্কারদের করছিলেন, আজও সে কাজ হচ্ছে। কিন্তু তিনি সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করেছেন, যুদ্ধের সময় তিনি দাঁড়িয়ে, মন্বন্তরের সময় দাঁড়িয়ে তিনি রিলিফ ওয়ার্ক করেছেন। এখনও দাঁড়িয়ে জ্যোতি বসু প্রতিষ্ঠিত সেই PRC, আসামে যে বন্যা হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে আর কেউ যায়নি, কোনো মিডিয়াও কল করেনি, সেখানে আমরা এখান থেকে মেডিকেল টিম পাঠাচ্ছি, পিপুলস রিলিফ কমিটি। কিন্তু মুশকিল হচ্ছে তোমাদের টেলিভিশন চ্যানেল খবরের কাগজে মমতা যেহেতু বলে দিয়েছেন, যাদের যারা বিজ্ঞাপন পাবে না যদি তাদের খবর না দেখানো হয়, যেমনটা আমি পে করছি আমার কথাটা বলবে, সেখানে মিডিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে SSC কেলেঙ্কারি, এই যে MSC কেলেঙ্কারি, কোনো খবরের কাগজ ফাঁস করেছে? বামপন্থীরা লড়াই করে করেছে, সংবাদপত্রের কাজ ছিল, এই যে তোলাবাজি হচ্ছে, এই যে খুনোখুনি হচ্ছে, এই যে নারী নির্যাতন হচ্ছে, মিডিয়া তার রোল প্লে করছে না, কিন্তু বামপন্থীরাই তো করছে। এবং যেহেতু মিডিয়া সেটা রিফ্লেক্টেড হচ্ছে না, তুমি মনে করছো তুমি যে গণতন্ত্র মিনারে আছো সেখানে খবর পাওয়া যাচ্ছে না, যেহেতু মমতা ব্যানার্জি বলেছেন দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না। আর এই যে 88,000টা মিথ্যা মামলা হয়েছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদও মিথ্যা মামলা করেছে, ষড়যন্ত্র মামলা করেছে, কিন্তু এতটা করেনি, কংগ্রেস আমলেও মামলা হয়েছে, কালাকানুনও হয়েছে, কিন্তু 88,000 মামলা আমাদের কর্মীরা এই মুহূর্তে আমাদের রাজ্যে বিভিন্ন কেসে রয়েছে, জেলের মধ্যে রয়েছে, বাইরে রয়েছে, জামিনে রয়েছে। কোন খবরের কাগজে এটা রিপোর্ট হয়েছে, কোন সংবাদপত্র রিপোর্ট করেছে? আপনাকে একটু থামিয়ে বলি, আপনি এত ব্যস্ত মানুষ, আমার মনে হয় আপনি অন্তত চ্যানেল দেখার সুযোগ পান না, আমার মনে হয়। কারণ আপনি যদি চ্যানেল দেখার সুযোগ পেতেন তাহলে আপনি জানতেন যে আমরা কিন্তু শিলচরের বন্যায় ওখানে লোক পাঠিয়েছি, ধারাবাহিক কাভারেজ, আপনার টিভি দেখার সময় হয় না ন্যাচারালি, বোঝাই যাচ্ছে। সেই জন্য আমার মনে হয় আপনি টিভি দেখার সময় পেলে আরো বেটার বুঝতে পারছেন অ্যাকচুয়ালি পরিস্থিতিটা কি। আপনাকে প্রশ্ন করা হচ্ছে জ্যোতি বসু নিয়ে, আপনি পৃথিবীর সমস্ত, এখন আপনি ভিয়েতনামটা আনেননি, এরপর হয়তো ভিয়েতনামটাও আপনি নিয়ে আসবেন এর মধ্যে। আমরা জ্যোতি বসু নিয়ে স্পেসিফিক্যালি আপনাকে প্রশ্ন করেছি যে তিনি মৃত্যুর আগে শেষ 10 বছরে জ্যোতি বসুর আদর্শ থেকে কি CPM সরে এসেছিল? লাস্ট তার মৃত্যুর আগেই জ্যোতি বসুর যে আদর্শ নীতি থেকে আরও একটা কি ঘরানা বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে চালু হয়ে যায়, যেটা একটু উদার বাম ফ্রন্ট, এরকম কি আপনি একমত হবেন যে একটা শিল্পের জন্য সেই সময় থেকে একটা কি মোড় এসেছিল যেটা জ্যোতিবাবুর আমলে ছিল না? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কে কিভাবে দেবো আমি? তোমার তোমার সবাই মনে করে জ্যোতি বসু আর বুদ্ধ ভট্টাচার্য এক ঘরানার লোক, তুমি আজকে প্রথম শোনাচ্ছ আমাকে জ্যোতি বসুর ঘরানা আলাদা, বুদ্ধ ভট্টাচার্যের ঘরানা আলাদা, প্রগতিশীল একটা ছিল আর একটা প্রতিক্রিয়াশীল ছিল, এগুলো কোনো উত্তর আছে? যারা একটু কমিউনিস্ট পার্টি খবর রাখে, যারা খেলা হবে বলে ছোটে না,
যারা রাজনীতির কি খেলা হচ্ছে সেটা জানে আপনাকে আমি একটু কয়েকটা ক্লিপিংস পাঠাবো আপনাকে আপনার ক্লিপিংস আলিমুদ্দিনে পাঠাবো তখন এরকম মিডিয়া রিপোর্ট করতে আপনাকে কি আলিমুদ্দিনে কিছু ক্লিপিংস পাঠাবো সেই সময়কার তাহলে আপনারও বেটার বুঝতে পারবেন আপনার স্মৃতিশক্তি এককালে ভালো ছিল এখন মোদা আপনি এত ব্যস্ত যে আপনি সময় করে উঠতে পারেন না আমি অরুণধতির কাছে জিজ্ঞেস করব আপনি কি মনে করেন মেমরি চিপটা তো আমি একটা বিষয় বলতে পারি যে উনি মিডিয়াতে বেরোয় না বলে ওনার অভিযোগ করার এক সেকেন্ড এক সেকেন্ড অরুণধতি কিছু বলছেন মিডিয়ায় বেরোয় না বলে ওনার অভিযোগ করার জায়গা খুব আছে বলে মনে হয় না কারণ যখন মমতা বিরোধী নেত্রী ছিলেন আমি যখন মমতা বিরোধী নেত্রী ছিলেন তখন কেন সব মিডিয়া ঝাঁপিয়ে পড়ে মমতা ব্যানার্জিকে কভার করত কারণ উনি সেই জিনিসটা করতে পেরেছিলেন এখন ওনার আন্দোলন ভুল কি ঠিক আমি সে বিষয়ে যাচ্ছি না কিন্তু মিডিয়া বাধ্য হয়েছিল করতে না হলে মিডিয়ার সেটা মিস হতো যদি মিডিয়া সেটা কভার না করত ওরা কেন সেই জায়গায় আসতে পারছেন না এই যে এত বড় একটা টেটের কেলেঙ্কারি হলো ওরা কেন সেটাকে এইভাবে আনতে পারছেন না যাতে পশ্চিমবঙ্গে সবাই প্রতিবাদ করতে নামে এরকম একটা বড় কেলেঙ্কারি এতগুলো ছেলে মেয়ে এত দিন ধরে ধর্ণা দিচ্ছে কোথায় তা ওদের তো কোনো তেমন ভূমিকা দেখি না যাতে করে মিডিয়া কেঁপে যায় এটা যদি মমতার আমলে হতো এই কেলেঙ্কারি আমি এটা খুবই ভালো যে ওর আমলে ওদের আমলে হয়নি যদি মমতার আমলে হতো ওদের আমলে হতো তাহলে মমতা ঝাঁপিয়ে পড়তেন প্রচুর লোক পাঠিয়েছেন বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সবকিছু করেছেন কিন্তু ওই টেট কেলেঙ্কারি নিয়ে আপনি সরবলেন না কেন এই যেটা অরুন্ধতি বলছেন সেটা ব্যাপারে আপনার কি বক্তব্য টেট কেলেঙ্কারি নিয়ে এই যে পিএসসি এসএসসি এমএসসি টেট কেলেঙ্কারি নিয়ে আদালতে এবং রাস্তায় যে লড়াইটা হচ্ছে এটা বামপন্থী ছাত্র যুবরাই লড়ছে এটা এবিভিপি তৃণমূল ছাত্র পরিষদ এসব খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা কেকেআর নিয়ে করছে এটা পরিষ্কার বুঝে নাও কিন্তু ওখানে তো বললাম তোমাদের আগের দাও এটা ঠিকই অরুন্ধতি বলেছে যে মমতা এমন করেছেন যেটাতে খবর হয়েছে কারণ কুকুর যখন মানুষকে কামড়ায় তখন সেটা খবর হয় না মানুষ যখন কুকুরকে কামড়েছে তখন খবর হয়েছে এটাই তো সাধারণ কথা আমরা ঠিকই 21 জুলাইতে যেভাবে রাইটার্স বিল্ডিংয়ে বোমা নিয়ে হামলা করেছে সবাই মিলে খবর দিয়েছে তা আমরা তো খবর হওয়ার জন্য তো করছি না কিন্তু এই যে লড়াইটা হচ্ছে দুর্নীতিগুলো যে ফাঁস হচ্ছে এরা কারা করছে মিডিয়া করেছে একটা অন্ততদন্ত করেছে কোন মিডিয়া গত 10 বছরে তৃণমূলের সরকারে কোন দুর্নীতিকে ফাঁস করেছে বামপন্থীরা করেছে আদালতে হোক বা রাস্তায় হোক আজকে পঞ্চায়েতে যে দুর্নীতি হচ্ছে বাধ্য করেছি আমরা তখন মিডিয়া খবর দিচ্ছে 10 বছর ধরে চুপ ছিল এই যে অস্ত্র উদ্ধারের গল্প লিখেছিল মিডিয়া প্রথমে মমতা আসার পরে আমি মিডিয়ার সঙ্গে বলছি না আর কেন মমতা যে করেছিল সে তো তখন গোটা বিশ্বের প্রতিক্রিয়া শক্তি একসঙ্গে হয়েছিল আদবানি এবং মমতা সিদ্দিকুল্লাহ সব এক জায়গায় ছিল মিডিয়া সব একটা সব সেলে একটা একটা একরা হয়েছিল বামপন্থীদের খবর জ্যোতিবাবু সবেও দেয়নি জ্যোতি বসু যতক্ষণ মুখ্যমন্ত্রী হননি দেশের ন্যাশনাল মিডিয়া জ্যোতি বসুকে হাইলাইট করেনি 72 থেকে 77 যখন সন্ত্রাস হয়েছে রাজ্যের মিডিয়া করেনি জ্যোতি বসু বিদেশে গেছেন সেখান থেকে যখন খবর এসছে তারপরে বাংলা মিডিয়া খবর দিয়েছে আচ্ছা আমি জাস্ট জানতে চাই যে মিডিয়া কি ভোট দিতে যায় যে পশ্চিমবঙ্গের এত জনগণ আমি দেখছি 2006-তে 235 তারপরে আপনারা 2011-এ নেমে এলেন 62-তে 2016-তে 32 2021-এ 0 এটা কি মিডিয়া ভোট দিয়েছে মোহাম্মদ সেলিম আপনাদের সংসদ সংখ্যাটা বলি 2009-তে 15 2014-তে 2 2019-এ 0 কারা ভোট দিয়েছে ভোট দিয়েছে তো মানুষ ভোট দিয়েছে মিডিয়া তো ভোট দেয়নি মানুষ ভোট দিয়েছে তো আচ্ছা তো মানুষ ভোট দিয়েছে মানুষের তো এটা রায় এটাও কি আপনি বলবেন রিগিং কি বলবেন প্রত্যেক বিখ্যাত হলো হ্যাঁ এটা তো মানুষের রায় এই যে নূপুর শর্মা যে বিখ্যাত হলো কার মাধ্যমে হলো ভোটে দাঁড়িয়ে নূপুর শর্মা যে বিখ্যাত হলো কার মাধ্যমে হলো ভোটের মাধ্যমে রাতারাতি এটাই তো নিয়ম এই যে অগ্নিবীর ঘটনাটা যে মানুষ নামলেন গোটা দেশের লোক জানলো কি করে কারণ মিডিয়ার মারফত মিডিয়ায় যখন নাড্ডা গাড্ডা কে বলেছে বিজয়বর্গীকে কে কভার করেছে বহিরাগত বলে বলুক বা খবর বলে বলুক দেশকার নেতা কেসা হোক বিজয়বর্গী যেসা হোক বিজ্ঞাপনের টাকায় মিডিয়া বলেছে তোমরা টেলিভিশন চ্যানেলে বিজেপি আর তৃণমূল হিন্দু আর মুসলমানে ভাগ করেছো কোনো চ্যানেল বিজেপির পক্ষে কোনো চ্যানেল তৃণমূলের পক্ষে আর কোনো চ্যানেল সকালে আর বিকেলে ভাগ হয়েছে জি নিউজ গোটা দেশে বিজেপির পক্ষে আর তার 24 ঘন্টা হচ্ছে তৃণমূলের পক্ষে এইভাবে ভোট হয়েছে ভোট ভোট দেওয়ার আগে মানুষের মন ঠিক করে মানুষের ঠিক হয়
পরিষ্কার করে বলছি, ইটিভি চ্যানেল বলছে, আমি চ্যানেল নাম ধরে বলবো, অসাধারণ বললেন আপনি মোহাম্মদ সেলিম। এটা একটা নতুন তথ্য, জ্যোতিবাবুর জন্মদিনে একটা নতুন তথ্য দিলো যে চ্যানেল ভোট দিয়ে যেতে হয়। আমরা ব্রেকে যাচ্ছি, আসবো আপনার কাছে, অসাধারণ তথ্য। ফিরছি বিস্তৃত জ্যোতি অনুষ্ঠানে। আবার আমার সঙ্গে আছেন মোহাম্মদ সেলিম, আছেন সাংবাদিক অরুন্ধতী মুখার্জি। আমি অরুন্ধতীর কাছে একটু যাই যাচ্ছি যে মোহাম্মদ সেলিম নানান কথা বলেছেন, আপনার কি বক্তব্য এই যে জ্যোতিবাবুর স্মৃতি রক্ষার্থে বা জ্যোতিবাবু এই যে বিস্মৃতিতে চলে যাচ্ছেন, এটা কারণটা কি? মোহাম্মদ সেলিম একটা কথা বলেছেন যে মিডিয়ার জন্য এই সব হচ্ছে, অনেক রকমের মানে ভোটাভুটি নাকি মিডিয়ার উপর ডিপেন্ড করে হয়, সমস্ত মিডিয়াই সমস্ত ব্যালট বক্সে ভোট দিয়ে দিচ্ছে, মিডিয়াই সব ঠিক করে দিচ্ছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, দীর্ঘদিন জ্যোতি বসুকে কভার করার পর আমি বলতে পারি যে বিভিন্ন সমাবেশে জ্যোতি বসু একটা সময় গিয়ে বলতেন যে চারটে কাগজের বিরুদ্ধে উনি বলতেন, সেই চারটে কাগজ বামফ্রন্ট সরকার এবং বামফ্রন্টের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালায়, এ কথা উনি বলতেন। কিন্তু এতে করে সেই সব সেই চারটে কাগজ অথবা অন্য কাগজের জন্যে জ্যোতি বসুর ভোট বাক্সে কখনো তার কোনো প্রভাব পড়তে দেখিনি, তাহলে উনি বারবার জিততেন না। উনি যখন ছেড়ে চলে গেছেন তারপর বামফ্রন্ট হেরেছে। উনি জীবিত অবস্থায় দেখে গেছেন বাম সরকারে বামফ্রন্টই আছে। সুতরাং মিডিয়া সম্পর্কে উনি যে মোহাম্মদ সেলিম যেটা বলছেন সেটা সত্যি বলে মনে হয় না। আর আরেকটা কথা, আর এখন শুধু তো উনি হয়তো বলবেন অনেক চ্যানেল হয়েছে, অনেক কাগজ বেশি হয়েছে, ঠিকই, তার সঙ্গে সোশ্যাল মিডিয়াও আছে। সোশ্যাল মিডিয়া তো কোনো মানুষ নিয়ন্ত্রণ করে না, বা কোনো মিডিয়া নিয়ন্ত্রণ করে না, কোনো দলও নিয়ন্ত্রণ করে না। সেখানে তো বামপন্থীরা অনেক বেশি করে সোশ্যাল মিডিয়া সরব হতে পারে, আইপ্যাক করে, আইটিসেল করে, হ্যাঁ করে, কিন্তু তারা বেনামে করে, স্বনামে করে, নানান রকম ফেক নিউজও বার করে, এটা সত্যি কথাই। এই কাজ তো বামপন্থীরাও করলে পারে, তাতে তো কারো কোনো বাধা নেই। সেখানে তো ফেসবুক তাদের নিয়ন্ত্রণ করছে না, অন্তত এই লেভেলের নিয়ন্ত্রণ জুকারবার্গ এসে করছেন না বলেই আমার ধারণা। না, আমি জানতে চাই যে আপনাদের পক্ষ থেকে কখনো রাজ্য সরকারকে বলা হয়েছে যে রাজারহাট উপনগরীর নাম আপনারা বলেছিলেন জ্যোতি বসু উপনগরী হবে, মাদার তের পার্ক স্ট্রিটের নাম একদিকটা মাদার টেরেজার স্মরণী, একদিক দিয়ে জ্যোতি বসু হবে, আপনারা কি দাবি তুলেছিলেন যে আমাদের একজন নায়ককে আপনারা উপেক্ষা করছেন কেন? এরকম কোনো দাবি আন্দোলন আপনারা কি করেছেন, না আপনারা সেটা প্রয়োজন মনেই করেননি করা? যখন নাম পরিবর্তনের কথা সিদ্ধান্ত হয়েছিল তখন সিপিআইএম প্রতিবাদ করে, আন্দোলনও করে, এমনকি যখন জ্যোতিবাবুর শতবার্ষিকী হয় তখন আমরা ডাক টিকিটের দাবি করেন এমপিরা সবাই লেখে। কিন্তু আমরা জানি দেশের সরকার হোক বা রাজ্যের সরকার হোক তাদের একটা নির্দিষ্ট রাজনীতি আছে, আর আমরা কমিউনিস্টরা মনে করি না যে কিছু নাম ধাম পাল্টে দিলেই তাতে তার স্মৃতি রক্ষা হবে। আন্দোলন সংগ্রামের মধ্যেই যে কথা তোমরা বলেছ, তার স্বপ্নকে বাস্তবায়িত করা, তার দেখানো পথে চলা, তবেই তার স্মৃতিটা রক্ষাত্ম হয়। এবং আমরা নিজেরা, এটা সরকার নির্ভরতা নয়, এটা স্বনির্ভরতা। এই জন্যই জ্যোতি বসুর চিকিৎসা হোক, বুদ্ধ ভট্টাচার্যের চিকিৎসা হোক, আমরা বলি সরকার দেবে না, এটা সরকার নির্ভরতা নয়, আমরা পার্টি থেকে করব, পার্টি মানুষরা করেছেন। আমরা এইভাবে জ্যোতি বসুর নামকেও তার সুনামকেও রক্ষা করার দায়িত্ব আমাদের, সরকারের তরফ থেকে দায়িত্ব হবে তাকে গালাগাল দেওয়া, তাকে কোণঠাসা করা। এখনও দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে আদবানি থেকে মোদি হোক আর মমতা ব্যানার্জি হন, তারা এখন এই 21শে জুলাইয়ের জন্য বলছেন জ্যোতি বসু এবং বুদ্ধ ভট্টাচার্যের সমানে যা যা হয়েছে তাকে আক্রমণ করতে হবে, এটা তাদের রাজনীতি। কিন্তু আমরা দাঁড়িয়ে এটাকে ব্যক্তিগতভাবে দেখি না, তাহলে তো আমরা আমাদের কমিউনিস্ট নেতাদের নামে সব জায়গায় 34 বছরের নাম ধাম রেখে সব কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে দিতাম, তা করি না। একটা আলাদা নির্দিষ্ট রাজনীতি আছে, সেখানে তুমি বলতে পারো কেন করেন না। কিন্তু আসল কথা হচ্ছে শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, কর্মচারী, তাদের যে দাবি দেওয়া সেই নিয়ে লড়াই করা, সেখানে যে দুর্বলতা আছে সেটা কাটাতে হবে। আন্দোলন সংগ্রাম বিপ্লবের পথ, সিপিআইএম যদি মজবুত থাকে জ্যোতি বসুর নাম থাকবে, এটা কোনো সরকারের নামে থাকবে না।
আমাদের আজকের অনুষ্ঠানে আরও একজন অতিথিকে আমরা চেয়েছিলাম, যিনি প্রথমে রাজি হয়েছিলেন আসতে, তারপরে তিনি বললেন যে বিতর্ক হতে পারে, সেই জন্য তিনি পিছিয়ে যান। কিন্তু তিনি বললেন যে আমার 3-4 বছর আগে উনি আমাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউয়ের অংশ বিশেষ তিনি বললেন যে আমরা অনুষ্ঠানে ইউজ করতে পারি। সেই ভদ্রলোকের নাম হচ্ছে চন্দন বসু, জ্যোতি বসুর পুত্র। তার 2-4টে লাইন আমি একটু পড়ে শোনাচ্ছি তার ইন্টারভিউ থেকে। তিনি বলছেন যে রাজনীতির লোক আমি নই একেবারেই, তবু জানি মোট 4 থেকে 5 বার বাবার কাছে প্রধানমন্ত্রীত্বের অফার এসেছিল। শেষবার যেবার বাবা রাজি হলেন, দল অনুমতি দিল না। শুধু তো দক্ষিণী সিপিএম নেতারা নন, আমাদের বঙ্গজ কমিউনিস্টদের মধ্যে বুদ্ধবাবু ছাড়া একজনও বাবার পক্ষে ভোট দেননি। ভাবা যায় কত সুবিধে হতো বাবা প্রধানমন্ত্রী হলে, আমরা বাজেট পেশ করতে পারতাম, গোটা ভারত দেখতো বাংলার প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে, সিপিএম পার্টির প্রসার হতো। আজ এত বছর পরও পার্টিটা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর কেরলেই থেকে গেল, পশ্চিমবঙ্গের অবশ্যই উন্নতি হতো এত বছরের বঞ্চনাকে দূরে সরিয়ে। বাবা যে পার্টির সিদ্ধান্তে ভেতরে ভেতরে কত ক্ষুব্ধ হয়েছিলেন তা পরবর্তীকালে ওর ইন্টারভিউতে হিস্টোরিক্যাল ব্লান্ডার শব্দটার ব্যবহারই বোঝা গিয়েছিল। ওর সবচেয়ে খারাপ লেগেছিল যে ওর নিজের পশ্চিমবঙ্গের লোকেরাই কিনা বিট্রে করলো। মোহাম্মদ সালিম, এই হিস্টোরিক্যাল ব্লান্ডার কিন্তু জ্যোতি বসু নিজেই বলে গেছেন, এরপরে কোনো হিস্টোরিক্যাল কারেকশনের কথা আপনারা ভেবেছেন? আপনি তো নিজে পলিট ব্যুরোর খুব প্রভাবশালী সদস্য, আপনি এখানকার রাজ্য সম্পাদক, আপনারা কী ভেবেছেন যে এই ধরনের পরিস্থিতিতে যে এরকম একটা সুযোগ শুধু তো সিপিএম পার্টি নয় বাঙালির সামনে থেকে সরে গেল, এটা ভাবলে আপনার অনুশোচনা হয় না? জ্যোতি বসুর জীবদ্দশায় এই বিতর্কের অবসান হয়েছে এবং জ্যোতি বসু নিজেই বলেছেন তার ইন্টারভিউতে এটা ক্লোজ চ্যাপ্টার, সেটাও স্মরণে রাখা উচিত। আমরা এখন এটাকে এই 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 যে তাজমহলকে খুঁড়ে, কুতুব মিনারকে খুঁড়ে বা জ্ঞানবাবী মসজিদকে খুঁড়ে কি বেরোবে, আমরা এইভাবে কমিউনিস্টরা প্রগতিশীল আন্দোলন তারা এরকম অতীতমুখী হয় না, আমাদের ভবিষ্যৎমুখী হতে হবে। এবং যাতে দাঁড়িয়ে জ্যোতি বসুর যা স্বপ্ন ছিল, আদর্শ ছিল, সেই অনুযায়ী যদি আন্দোলন সংগ্রাম আমরা গড়ে তুলি, মানুষের সমর্থন যদি আমরা পাই, তাহলে যে অবস্থায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল নতুন অবস্থায় নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এটাই নিয়ম। এটা অতীতমুখী নয়, এটা ভবিষ্যৎমুখী। কিন্তু অতীত থেকেই তো মানুষ শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে তাকায়, একটা ইংলিশে কথাই আছে, ইউ অলওয়েজ লার্ন ফ্রম ইয়োর মিস্টেক্স। তাহলে আপনাদের কি 96 সালে কোনো ভুলই হয়নি? অবশ্যই, ইয়েস, ওকে। আরেকটা জিনিস জিজ্ঞেস, আমরা কমিউনিস্ট পার্টির কর্মসূচি আপডেট করেছি, তোমার জানা উচিত 1999-এ। কিন্তু এখনও জ্যোতিবাবুর যে যে স্টেচারটা ছিল ন্যাশনাল, সবাই জ্যোতিবাসু জি বলতো, শুধু মিস্টার জ্যোতিবাসু বলতো না, সেই স্টেচারটা আমরা পরবর্তীকালে দেখলাম বাংলা থেকে কারোর সেভাবে হলো না। আপনি যেহেতু পলিট ব্যুরোতে রেগুলার যান এবং একটা একটা মতবাদই আছে যে দক্ষিণীরা ওখানে বেশি প্রভাবশালী, আপনি সেখানে গিয়ে এই যে জ্যোতি বসুর আদর্শের কথা বলছেন, যেটা এখানে আপনি মমতা ব্যানার্জির জন্য এখানে প্রচার করতে পারছেন না, পলিট ব্যুরোর মধ্যে কীভাবে জ্যোতি বসুর আদর্শের যে মশালটা জিয়ে রাখেন? আজকে জ্যোতি বসুর জন্মদিনে জ্যোতি বসু মেমোরিয়াল লেকচার দিতে এসেছিলেন সিপিআইএমের জেনারেল সেক্রেটারি সীতারাম মেচুরি। তাটা শুধু বাংলার ব্যাপার নয়, আজকে গোটা দেশে জ্যোতি বসুকে স্মরণ করা হচ্ছে সিপিআইএমের মার্ফত, যেখানে যেরকম হয়। তোমাদের এটা জানা উচিত, এক, সিপিআইএম পার্টি শুধু বেঙ্গল নয়, আমরা কারুর জন্মদিন পালন করি না, একমাত্র কাকাবাবু মুজাফফর আহমদের জন্মদিন পালন করি। এই যে হরেকৃষ্ণ কোঙাত ছিলেন, এই যে বিনয় চৌধুরী ছিলেন, এই যে বঙ্কিম মুখার্জি ছিলেন, এই যে আব্দুল হালিম ছিলেন, কারু করা হয় না, এটা পার্টির হিস্টোরিক্যাল সিদ্ধান্ত। একমাত্র একজনের জন্মদিন পালন করা হয়, জ্যোতি বসু, এই মুজাফফর আহমদের। আজকে দাঁড়িয়ে আমরা গত 2-3 বছর ধরে নতুন করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এরকম জ্যোতি বসুর জন্মদিন পালন করছি, তাহলে তো তুমি বুঝতে পারবে যে কীভাবে আমরা আপডেট করেছি। কিন্তু আপনাদের এই যে ভোট ব্যাংকে একটা এত বড় ফাটল, যেটা জ্যোতি বসুর আমলে কখনো দেখা যায়নি, এমনকি বুদ্ধদেব ভট্টাচার্য যখন আবার মুখ্যমন্ত্রী হলেন 235টা আসন নিয়ে তখনও ছিল না। এই সময়ে যখন সিপিএম একটা ভগ্ন দশার মধ্যে দিয়ে যাচ্ছে অতীতের পরিস্থিতি অনুযায়ী, সেই সময় কি আবার আপনারা চাইছেন জ্যোতি বসুর আদর্শকে নতুন করে ফিরিয়ে আনতে, আরও বেশি মানুষের কাছে যেতে, আরও গ্রামেগঞ্জ যেতে, মেহনতি মানুষের কথা বলতে, কীভাবে ফিরিয়ে আনছেন তাকে? এটা একটা যথার্থ প্রশ্ন। রাজনীতি এরকম চড়াই উতরাই থাকে, সবটা লিনিয়ার নয়, একমুখী হয় না। জ্যোতি বসুর জমানায় এরকম হয়েছে, কমিউনিস্ট পার্টি ব্যান্ড হয়েছে, কমিউনিস্ট পার্টি হেরেছে, জিতেছে, ঠিক এরকম বিপর্যস্ত হয়নি। কিন্তু
জ্যোতি বসু সবচেয়ে প্রতিকূল সময়তেই জ্যোতি বসু হয়ে উঠেছেন, যখন জেলে গেছেন, আন্দোলন করেছেন, যখন জ্যোতি বসুকে চীনের দালাল বলা হয়েছে, এই বাংলার বহুল প্রচারিত সংবাদপত্রে জ্যোতি বসুকে চীনের দালাল বলা হয়েছে কিন্তু দমেনি, বিদেশে চর বলা হয়েছে কিন্তু দমেননি। আজকে নতুন প্রজন্মের যারা আসছে তারা এই প্রতিকূল অবস্থায় আসছে, যাদেরকে স্কুল কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না, যাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, যাদেরকে কর্মক্ষেত্রকে তাড়ানো হচ্ছে, মিথ্যা মামলা করা হচ্ছে, তাহলে এই জন্যই জ্যোতি বসুর আদর্শ আরও বেশি এখন প্রয়োজন এবং আমরা সেটা দেখাচ্ছি। নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হচ্ছে, যেখানে সরকার চালানো শুধু নয়, বিরোধী দলের যে ভূমিকা তোমরা বললে জ্যোতিবাবুর নেতৃত্বে যেভাবে হয়েছিল, যেভাবে আন্দোলন সংগঠিত হয়েছিল, যেভাবে আন্দোলনের সম্মুখ সারিতে তিনি থেকে লাঠি পুলিশ কালাকানুনের মোকাবিলা করেছিলেন, সেই প্রজন্মের নেতা এবং নেতৃত্ব গড়ে উঠছে, তারা এই লড়াইটা লড়ছে। কিন্তু জ্যোতি বসু যখন এই ইন দ্য মেকিং ছিলেন তখন মিডিয়া নজর দেয় না, এটাই বললাম, আজকেও তাই দিচ্ছে না, যখন তিনি হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে আছেন তখন মিডিয়া নজর দেয়। এরকম শিল্পী সাহিত্যিক খেলোয়াড় সবার ক্ষেত্রে হয়, যখন মেডেল নিয়ে আসে, যখন নোবেল নিয়ে আসে তখন নজরে পড়ে, যখন সে কবিতা লেখে, যখন সে খেলাধুলো করে, যখন সে গান বাজনা করে তখন মিডিয়ার নজর আসে না, এটা আমাদের দেশের নিয়ম। স্বামী বিবেকানন্দ চিকাগোতে গিয়ে বক্তৃতা করার পরেই তারপরে লোকে স্বামী বিবেকানন্দকে চিনেছে, নাহলে বাংলায় এরকম নিয়ম ছিল না যে বিবেকানন্দকে নিয়ে হয়েছে যাবে, তারপরেও সমালোচনা করেছে বিবেকানন্দকে, এটা জ্যোতি বসু বলে নয়, এটা সবসময় তাই হয়। আজও সিপিএমের নামে যত গালাগাল দেওয়া হয়, শিক্ষানীতি নিয়ে হোক বা বন্ধ কলকারখানা নিয়ে হোক বা লকআউট নিয়ে হোক বা মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন নিয়ে হোক, এই সব মিডিয়া ওই সময় জ্যোতিবাবুর বিরুদ্ধে যে প্রচার করেছিল তারই অংশ না। এটা অরুণদী অদ্ভুত যে মিডিয়া সেই সময় এত প্রচার করে জ্যোতিবাবুকে হারাতে পারেনি, এখন মোহাম্মদ সেলিমদের হারিয়ে দিচ্ছে, এটা বোঝাই যাচ্ছে না। আপনি কি বলবেন, আপনার কি বক্তব্য? এবার আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আপনার কি বক্তব্য? মিডিয়া এত স্ট্রং ছিল না তখন, মিডিয়া স্ট্রং ছিল না, এখন মিডিয়া স্ট্রং হয়েছে, আপনি কি বলবেন? আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, সংক্ষেপে যদি একটু বলেন, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, মোবাইলে ঢুকে গেছে, কুইকলি যদি একটু বলেন অরুণধতী। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে উনি বারবারই মিডিয়ার কথা বলছেন, কিন্তু ওইটা আমি যে বললাম, এখন যারা এমনি মিডিয়া যদি ওনাদের বিরুদ্ধেও থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় কেন ওরা কিছু করছেন না? অবশ্য সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক খবর বিশ্বাসযোগ্য হয় না ফেক নিউজের কারণে, কিন্তু সেটা স্বতন্ত্র প্রশ্ন। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে উনি যে প্রজন্মের কথা বলছেন সেই প্রজন্ম যদি 77 সাল বা ওই রকম সময়ের হয়ে থাকে, 70-77 সালের, তাহলে তারা কিন্তু বামফ্রন্টকে দেখেছে বা সিপিএমকে দেখেছে ক্ষমতাসীন সরকারে, অর্থাৎ ক্ষমতার মধ্যে দিয়ে দেখেছে, ক্ষমতা হারিয়ে যাওয়া সিপিএমকে তারা দেখেনি, সেই জন্যেই কি তাদের আন্দোলনের বাইকটা এত মানে এতটা যথেষ্ট হচ্ছে না, জোরদার হচ্ছে না, এটা এটা আমার একটা কথা মনে হয়। আমরা এই নানান রকম প্রশ্ন রেখে আমরা কিন্তু একটা ওপিনিয়ন পোল করেছিলাম, সেই ওপিনিয়ন পোলের রেজাল্টটা আমরা দেখব যে আজকের রাজ্য রাজনীতিতে মানুষ কি জ্যোতি বসু কি বিস্মৃত। উত্তর এসছে 65% টুইটারে, 67% হ্যাঁ, 33% না, 81% অন্য উত্তর দিয়েছেন তারা, যে 81% হ্যাঁ বিস্মৃত, 19% বলেছেন বিস্মৃত নয়। বাংলার রাজনীতিতে জ্যোতি বসু কি বিস্মৃত, এই ওপিনিয়ন পোল কিন্তু আমরা মানুষের জন্য খুলে দিয়েছিলাম। মোহাম্মদ সেলিমের মনে হতে পারে মিডিয়া ভোট দিয়েছে, মিডিয়া ভোট দেয়নি, ভোট দিয়েছেন মানুষ, এবং সেই মানুষ রায় দিয়েছেন যে হ্যাঁ জ্যোতি বসু এক সময়ের প্রবল প্রতাপান্বিত বঙ্গেশ্বর, তিনি আজ এই রাজ্য রাজনীতিতে বিস্মৃত নায়ক। প্রশ্ন হচ্ছে এর দায় কার? আমরা আমাদের কথা বললাম, আপনারাও আপনাদের মতো করে ভাববেন। আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, মোহাম্মদ সেলিমকে অনেক ধন্যবাদ জানিয়ে, অরুন্ধতী মুখার্জিকে অনেক ধন্যবাদ জানিয়ে, আমরা এই ভাবনার মুখগুলো, প্রশ্নের মুখগুলো আপনাদের জন্য খুলে দিলাম। তিনি বিস্মৃত, কিন্তু কেন বিস্মৃত, দায় কার? শুভরাত্রি।